নমস্কার। আজ 20 এপ্রিল থার্সডে 2023। একটি কথা না বলে পারছি না, সেটা হচ্ছে যে আমাদের এই খুচরো এমপি অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি তাকে কেউ রাজপুত্র বলেন, তাকে কেউ সেকেন্ড কম্যান্ড ইন দ্য হোল অফ দ্য পার্টি, তিনি একটি আমি খবরে দেখলাম 4 বছরে তিনি 100 কোটি টাকার উপরে হেলিকপ্টার যাতায়াতের জন্য খরচ করেছেন। কোথায় তিনি যান? তিনি পাটাতে বেড়াতে যান হেলিকপ্টারে, বালাসাত যান হেলিকপ্টারে, মালদা যান হেলিকপ্টারে, শিলিগুড়ি যান হেলিকপ্টারে, দার্জিলিং যান হেলিকপ্টারে, তিনি এবং তার ফার্স্ট ইন কম্যান্ড সেই তথাকথিত মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর কাছ তিনি ছাড়া মুখ্যমন্ত্রীর কাজ ছাড়া মুখ্যমন্ত্রী বাকি সব কাজই করেন। কান পাকারকে হিন্দি শেখায়গা, একটা সন্ডা একটা গুন্ডা, হদল কুতকুত, কান কোমরে দড়ি বেঁধে ঘোরাবো, ও নন্দলাল, তো এই সমস্ত বদমাইশি কথাবার্তা বলা ছাড়া 500 কোটি টাকা গুনে দেখেছেন কি না? দরকার নেই। একটি লোক 2টি আইফোন পুকুরে ছুঁড়ে ফেলছে, তাতেই তো বোঝা যায় যে ক্রাইমিনাল। একটি লোকের বাড়ির পেছনে দেখা যাচ্ছে 6 বস্তা নিয়োগ দুর্নীতির কাগজ পুড়ে আছে, ভাঙড়ে শওকত মোল্লার যে এরিয়া সেখানে লরি ভর্তি গিয়ে কাগজ পুড়িয়ে দিচ্ছে। তাতেই তো বোঝা যায় যে তোমার ক্যাবিনেটের প্রত্যেকটা মন্ত্রী চোর, প্রত্যেকটা নেতা চোর, প্রত্যেকটা যার হাতে ক্ষমতা আছে চোর। তো আমি একটি সংক্ষেপে যে কথাটি বলতে চাইছি সেটা হচ্ছে যে কন্ডম নেত্রী বলছিলেন, তারপরে তোমার দেবাংশু নামক একটি অতিভদ্র ছেলে, ভদ্রঘরের সন্তান, যিনি এখানে মোদীর নিন্দা করেন, মোদীকে গালি মারেন, তৃণমূলের হয়ে কাজ করেন, কটাকা হয়তো তিনি মাইনে পান, তো তার বাবা কিন্তু বাইরে চাকরি করছেন 76 বছর বয়স। তো তার বাবা 76 বছর বয়সে বাইরে চাকরি করতে হচ্ছে কেন? এটির জবাব দিয়ে তুই ওই বড় বড় লেকচারগুলো দিস, অপদার্থ, একটা ফ্রডস্টার, হ্যাঁ, লেখাপড়া কিছুই জানে না, কথা বলতেও শেখেনি, শুধু গুন্ডার মতো কথা বলতে পারে, মাস্তানের মতো কথা বলতে পারে, তো শাইনি এই দেবাংশু। বিভিন্ন লেকচার আমি ফেসবুকে দেখেছি, তারা বলছেন কি বলছেন যে প্রধানমন্ত্রী 8,000 কোটি টাকার প্লেনে চড়েন, এ তো সামান্য টাকা। যে রাজপুত্র খুচরো এমপি, একজন এমপি যদি 100 কোটি টাকা হেলিকপ্টারে খরচ করতে পারেন বা খরচ করেন, তাহলে মোদির কাছে তো 300 এমপি আছে, সেই 300 এমপি ইনটু 100 কোটি কত হলো? 3×10⁴, তা 10⁴ মানে 3 মানে 1000, 30,000 কোটি টাকার প্লেনে চড়ার বন্দোবস্ত এই খুচরো এমপি কিন্তু পথ দেখিয়ে দিয়েছেন। তো তোমার খুচরো এমপি যদি 100 কোটি টাকা খরচ করতে পারেন বা পায়খানা বাথরুমে যাওয়ার জন্যে, মালদা যাওয়ার জন্যে, বারাসাত যাওয়ার জন্যে, বা তার পিসি, সবাই বলেন তিনি পিসি, কেউ বলেন মা, জানি না আবার কেউ কখনো হয়তো বলবেন দিদিমা, তো এই সমস্ত চলছে বাজারে আজ থেকে এতগুলো বছর ধরে। তো তিনি যদি 100 কোটি টাকা খরচ করতে পারেন, প্রধানমন্ত্রী 8,000 কোটি টাকা তো খুবই সস্তার প্ল্যান। আর প্রধানমন্ত্রী G20 করছেন, এই আর 1 মাস পরেই হবে, সেই G20 মুখেই আজকে 20 এপ্রিল 6 জন 5 জন নিহত হয়েছেন পৌঁছে যাওয়ার সময়, সেখানে এরা ডিফেন্স পিপল অলসো, দে আর অলসো নেগলেক্টিং দ্য ইস্যুস, তারা কিন্তু একটা পাইলট ড্রোন পাঠায়নি, আমার মনে হয় এগুলো তাদের ঘাটতি। তো যেটা বলছিলাম কন্ডম সাউনি অ্যান্ড বাচাল দেবাংশু, যে এসব কথা বলিস না, আর রিস্টা দ্যাট ইজ ফর দ্য 545 পার্লামেন্টেরিয়ান্স যারা দেশকে নিয়ন্ত্রণ করবেন, দেশকে শাসন করবেন। তো এই সমস্ত ফালতু কথা বলার জন্যে মিডিয়াদের পেছনে দৌড়াচ্ছে, ফেসবুকের পেছনে এরা কিছু লোক এদের পেছনে ফরওয়ার্ড করছে, আমরা এগুলো দেখছি, দেখে তখন মনে হচ্ছে ডিলিট করে দিই, অন্য জায়গায় চলে যাই। তো এই হলো বাঙালির স্ট্যাটাস, এই হলো বাঙালির কর্তব্য, তাদের সাথে জন্মগত হলে তাদের স্বাধীনতা চাই, স্বাধীনতা পেয়ে কী হবে? পার্থ চ্যাটার্জি, অর্পিতা মুখার্জি, তোমার কল্যাণময় সুবীর, সুবীরেশ, তারপরে আরও কত, শওকত মোল্লা, এই মোল্লা সেই মোল্লা, মুসলিম তো ভরে গেছে, গিজগিজ গিজগিজ করছে সেই মশামাছির মতো, সব এই যে এমএলএগুলো, প্রধানমন্ত্রী, পঞ্চায়েতের প্রধানগুলো, সব হচ্ছে এক একটা দুর্নীতির হিমালয়। তো যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে প্রধানমন্ত্রী 8,000 কোটি টাকার যে প্লেনে উনি যান, তাকে রাশিয়ার সাথে মিলিত হতে হয়, আমেরিকায় গিয়ে তার প্রধানের সাথে মিলিত হতে হয়, জার্মানিতে গিয়ে তার প্রধানের সাথে মিলিত হতে হয়, পৃথিবীর সমস্ত বড় দেশে তার ভারতের ইন্টারন্যাশনাল
যে পলিসি সেটা তার বিদেশ মন্ত্রীকে নিয়ে তাকে যেতে হয়। তা তিনি তো আর তোদের মতো ঠেলা গাড়িতে করে যাবে না। আজকে 75-77 সাল থেকে বামপন্থীরা 35 বছর পুরো পশ্চিমবঙ্গটাকে একটা নরকের দ্বার করে গেছে, আর তোরা বিছানাগুলোতেও নরক করে ফেলেছিস। তোরা বলে মানুষ যদি হোস, এখন আমার কথাগুলো শুনে নিজেকে সংশোধন কর, সংশোধন কর, সঠিকভাবে কথাবার্তা বল। প্রধানমন্ত্রী কিংবা যোগী, যোগী পার্লিয়ামেন্টে তাকে কাঁদতে হয়েছিল, মুলায়ম নামক এক মুসলমান, তিনি মুখ্যমন্ত্রী ছিলেন, মায়াবতী নামে আরেক ওই মুসলিম ঘৃণিত কি বলবো ব্যক্তি মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন বোধ হয় 3 বার, কখনো 13 মাস, কখনো 3-5 বছর ইত্যাদি করে 3 বার তিনি মুখ্যমন্ত্রী ছিলেন। তাকে কেউ চেনে না, মুলায়মকে কেউ চিনবে না, যোগীকে সবাই চিনবে। কারণ যোগী বলেছেন যে এই সব লোক হাম মিট্টি মে মেলা দুঙ্গা, সে কসম খেয়েছিল পার্লিয়ামেন্টে আত্মিক এবং তাদের ওই আরেকটা সব কী সব নামগুলো, তাদের 3টি মহিলা, তাদের পত্নী এখন ফারার, তাদের খোঁজার জন্যে এজেন্সিগুলো আমাদের যে পুলিশ এবং নিরাপত্তা বাহিনী তাদের পেছনে কি বলবো ফারার হওয়ার জন্যে তাদেরকে নোটিশ জারি করা হয়েছে। তো তাদের বউরা পালিয়ে বেড়াচ্ছে কেন? সব টেরোরিস্ট কোটি কোটি টাকা এরা এক্সটর্শন মানি নেয়, সেই এক্সটর্শন মানিগুলো চলে যায় ISI এর হাতে। তার সাথে ওয়াসি আসছে, কবির সিব্বাল আসছে, বামপন্থী দলগুলো আসছে, টুকরা দলগুলো আসছে, সমস্ত ক্রিমিনালগুলো ভারতবর্ষে এখন এক কাট্টা হয়ে মোদির পেছনে, যোগী আদিত্যনাথের পেছনে কথা বলে যাচ্ছে। তো এগুলো সমস্ত অপদার্থ, যেখানে সবসময় মুসলিম তোষণ, মুসলিম তোষণ, 57টা কান্ট্রি মুসলিম কান্ট্রি, এতই যদি মুসলিমদের তোদের ভালো লাগে তাহলে এখানে 40 কোটি মুসলমান, পাকিস্তানে 20 কোটি মুসলমান, বাংলাদেশে 25 কোটি মুসলমান, এই 70 কোটি মুসলমানকে নিয়ে 57টা মুসলিম কান্ট্রিতে চলে যায়। তা সাইনি কন্ডম নিয়ে কন্ডম নেত্রী হয়ে তুই ফালতু কথা বলছিস, দেবাংশু কিছুই জানিস না লেখাপড়া, ভগবান ভগবান যেন একটা কাজ করা জুটিয়ে নেওয়ার ক্ষমতা নেই, অলরেডি এসেছে এখানে বসে বড় 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 মোদীর নিন্দা, যোগী আদিত্যনাথের নিন্দা, বিজেপির নিন্দা, এই সমস্ত করে যাচ্ছিস। বিজেপি হচ্ছে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ, এটা জেনে রাখ, আমার থেকে কিছু শিখে নে, জেনে নে। নমস্কার।